হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ পিয়ালিতে আপনাদের অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 10:30, 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমরা তো কালকেই বলেছিলাম ব্লগটাতে যে বেড়াতে যাচ্ছি, তো বেড়াতে যাচ্ছি কোথায় বলছি তোমাদের, তো কাটোয়ায় বেড়াতে যাচ্ছি আমরা। তো সেখানে আমাদের মাসি শাশুড়ির বাড়ি আছে, তো সেখানে যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম আমি বেড়াতে যাচ্ছি এরকম মাসি শাশুড়ির বাড়িতে। তো শাকাটা বেড়ে গেছে সকালবেলাতে। তো যাই হোক, আমাকে এখন সোনারটা পড়তে হবে, ভেবেছিলাম পড়বো না কিন্তু পড়তেই হবে, কারণ এক্সট্রাতে এখন নেই হঠাৎ করে, তো সকালবেলায় এটা হয়েছে কাজ থেকে। তো যাই হোক, আর বলছি আর তোমাদের দাদা ভাইতে 2 দিন ছুটি হয়েছে, সেই জন্য আমরা বেড়াতে যাচ্ছি। আর প্রথম দিন মানে আজকে বিকেলবেলায় বেরিয়ে যাব, আজকে তো শনিবার, তো শনিবার বিকেলবেলাতেই, বিকেল বলতে 1টা নাগাদ বেরোবো বাড়ির থেকে। আর কালকে যে ড্রেসটা দেখালাম সেই ড্রেসটা আমাকে চেঞ্জ করতে হবে, অতটা ভালো লাগছে না আমার পরে। তো আবার একটু আগেই বেরিয়ে যাব, নিয়ে আবার দোকান থেকে চেঞ্জ করে নেবো, আরেকটা পছন্দ করাই ছিল তো সেটা নিয়ে নেব। আর এখন আমি সব প্যাকিং ব্যাগে ভরে নেব, মানে সব আয়রন টাইরন কমপ্লিট করা হয়ে গেছে আর এগুলো ভরে নেব। আর কি বলছিলাম বলে তো, আর আরও বিশেষ বিশেষ চমক আছে, জানি না কতটা কি সাকসেস হবে জানি না, কিন্তু কাল রবিবার। হ্যাঁ মা, হ্যাঁ 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 বাবা, ফ্যান চালাচ্ছি দাঁড়াও। তো গরম গরম প্রচণ্ড। আর বলছি আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কালকে তো মায়াপুরে যাব, কাল রবিবার, তো মায়াপুরে মায়াপুর নবদ্বীপ সব জায়গায় ঘুরবো, তো সেগুলো তোমাদের সাথে ব্লগে অবশ্যই শেয়ার করব। আর আর যেটা বলছি, আরও এক জায়গাতে যাওয়ার ভীষণ 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 ইচ্ছা, জানি না এখন কতটা আমরা যেতে পারবো, কারণ আমাদের সময়টা হাতে খুবই কম। আর সেখানে ঠিকানা পেয়ে গেছি, যোগাযোগ করে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমাদের জন্য আমরা জানি না পারবো না কি। সেটা হচ্ছে যাওয়ার ইচ্ছা প্রচণ্ড, তো কাটোয়া থেকে খুব কাছাকাছি, কিন্তু জানি না এখন আমরা কতটা যেতে পারবো কি না পারবো বলতে পারছি না, কারণ পিতন্দ সম্পূর্ণ একবারে সব দিয়ে দিয়েছে, তো এখন কিন্তু আমাদের সময় হলে কাজ সব কমপ্লিট হবে। তো এই যে এটার মধ্যে ভরে নেবো আমরা সব জামা কাপড়গুলো। তো বন্ধুরা, এইসব খাবারগুলো কিন্তু আমি সাথে করে নিয়ে যাব, কারণ এইগুলো হচ্ছে এই নামকিন ট্রেডেই তোমাদের দাদা ভাই চাকরি করে, তো সেখানকার সব খাবারগুলো নিয়ে যাব, সবাইকে খাওয়াবো। এখন কটা বাজে গো? 1:45 বাজে, আর আমরা রেডি, এখন বেরিয়ে যাচ্ছি। আর প্রথম যাচ্ছি তাই জন্য শাড়ি পরে যাচ্ছি, তাই তো? আর এসছে তো এই দোকান থেকে আমরা জামাটাকে চেঞ্জ করে নেবো, তো চলে এসেছি, তোমাদের দাদা ভাই চেঞ্জ করছে। বন্ধুরা শোনো, একটা জেন্টস খাবে বলে খুব বায়না করছে, তো ওকে জেন্টসটা দিয়ে দিই, তারপরে চলো একটা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাস আসবে আর 5 মিনিট পর, আর অনেকদিন পরে বাসে যাব, তো চলে যাব। তো বন্ধুরা, এখন আমরা চিন্নাহার মানে হাফ রাস্তায় নেমে গেছি, তো এখান থেকে আমরা বাস চেঞ্জ করে আমরা উদ্যানপুর যাব। তো এখন দাঁড়িয়েছি, আর সামনে যে মিষ্টির দোকান, তো এখান থেকে মিষ্টি কিনছে, কারণ আমরা তো এরপরে আমরা মাসির বাড়ির সামনে গিয়েই নামবো, তো আর মিষ্টি কেনার সুযোগ পাবো না, তাই জন্য নেমে গেলাম এখান থেকে, মিষ্টিটা কিনে নিচ্ছি। আর এরপর আবার বাস ধরবো, তো বাস হাফ রাস্তা বলতে আর 1 ঘন্টার মতো লাগবে, তো চলেই আসছি বলতে গেলে। আর এই মাস তো শ্রাবণ মাস, তাই প্রচণ্ড বলে বাবা, মানে সব কাটোয়া থেকে জল আনতে যায়, তো জলে থেকে পায়ে হেঁটে সব মন্দিরে ঢালে, তো পুরো বাসটাতেই ভোলে বাবাতে ভর্তি, তো দেখতে থাকো সাথে থাকো। এখানে যাবে আইসক্রিম, আইসক্রিম ছাড়া কোনো কথা নাই, সোনু আর আইসক্রিম। চলে এসেছি কোথায়, মাসি বাড়ি না? কি হলো?
আর সোনু তো নৌকায় চাপবো, এখন থেকেই বায়না শুরু করে দিয়েছে। ঘরেই ঢুকবে না। এই যে মাসি উদ্যানপুরের ঘাটে তো ঘুরতে এসেছি। তো দেখো এখন সন্ধ্যাটা কিন্তু ভালোভাবে হয়নি, আর এখানে একটা পাখি করে নিয়ে এসেছি। দেখো পুরো শিব লিঙ্গ তুলে অনেক জনাই পাখি করে নিয়ে এসছে। তো এখন মানে উদ্যানপুরের ঘাটে যাচ্ছে জল ভরতে, তো দেখো তোমরা। আর এরকম উদ্যানপুরের ঘাটে আমরা যাচ্ছি, রওনা দিয়েছি। তো দেখো পাশ থেকে এরকম সারি সারি দোকান পেয়ে যাবে তোমরা, আর সব কিছু পাওয়া যায়। দেখতেই পাচ্ছো যে দোকানগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো সোনু আর মেশো ওই যে যাচ্ছে সাইকেল করে, আর আমি পেছনে ক্যামেরা করছি। আর এই দেখো উদ্যানপুরের প্রথম ঘাটটা, পাঁচ ঘাট। তো এখানে আরও তিন চারটে ঘাট রয়েছে, তো একে একে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। দেখো এটা হচ্ছে উদ্যানপুরের আরেকটা ঘাট, এখানে দু তিনটে ঘাট তো রয়ে গেছে, আমরা এখন দুটো দেখলাম। তো বন্ধুরা এটা উদ্যানপুরের সেকেন্ড ঘাট। তো দেখো এই ঘাটটা খুবই সুন্দর, এটা নতুন তৈরি করেছে মেশমধু বলল। আর এই ঘাটের পরে একটুখানি গেলেই কিন্তু সেই এই ঘাট পাওয়া যাবে যেখানে মৃত সৎ কাজ করা হয়। তো এখন রাত হয়ে গেছে বলে আমরা যাচ্ছি না সেখানে। আর এই ঘাটটা দেখো খুব সুন্দর এই ঘাটটা, আর একদম সন্ধ্যেবেলা এত সুন্দর হাওয়া যে কি বলবো, বলার কিছু না। এখন হচ্ছে রাত 9টা বাজে, আর দেখো ড্রেসটা এখনও চেঞ্জ করিনি, কারণ এখানে মানে আমার যে বরের শ্বশুরবাড়ির ফ্যামিলির অনেকেই থাকে, তো দাদারা তো ও আমার হাজব্যান্ডও অনেক বছর বাদে এখানে এসেছে, 20 বছর হয়ে যাবে। তো সবার সাথে দেখা টাকা করলাম, তারপরে আমরা ওখানে উদ্যানপুরের ঘাটে গেলাম, তো একটু একটুখানি শেয়ার করলাম। তো যাই হোক মানে সবার বাড়িতে এত বছর পরে এসেছি, কেউ ছাড়তেই চাইছে না, সবাই বলে থাকো থাকো। এবার আমাদের ঘাটে তো লং টাইম নেই, জাস্ট একটা দিন আছে আর। তো কালকে তো সকালবেলায় বেরিয়ে যাব, মায়াপুর নবদ্বীপ ভ্রমণ করব। তো তোমরা কিন্তু দেখতে থাকো, কালকের ব্লগটা তো একদম অন্যরকমই হবে। মানে এটা আমার অনেক দিনের ইচ্ছে যে আমি মায়াপুর নবদ্বীপে যাব। তো সেখানে কালকে সকালবেলায় খুব সকালে উঠতে হবে, এখান থেকে সকালবেলায় বেরোতে হবে। তো একদম সবটাই ক্যাপচার করব, তো তোমরা কিন্তু দেখো স্কিপ না করে। আর ইচ্ছে তো আছে প্রীতমদার বাড়িতে যাওয়ার, তো এখন কী করতে পারবো, মানে দূরত্ব এখান থেকে 1.5 ঘন্টা হবে, তো এখন কতটা কি হাতে টাইমটা। কিন্তু আগে মায়াপুর নবদ্বীপ দর্শনটা আমাদের আগেই করতে হবে, কারণ বহুদিনের মানে অপেক্ষার অবসান বলতে পারো। তো সেটাই আগে করি, আগে ভগবানের দর্শন নিয়ে নিই, তারপরে মানে পছন্দের মানুষগুলোর বাড়িতে যাওয়া যাবে। তো যাব, তো তোমরা দেখতে থাকো, সাথে থেকো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, তো টাটা, বাই বাই। সবাই সবার খেয়াল রেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেকদিন বাদে বেড়াতে এসেছি, ভীষণ 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 ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে।